আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় ভাইয়েরা এবং আমার ভিউয়ার্সরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি ভিডিও দিব আপনাদেরকে, সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের উপর। তো আপনারা আগে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে, আমার একটা ভিডিও তৈরি করা হয়েছে ইলেকট্রিক লাইন কীভাবে টানতে হয় ছাদের উপর, আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেই ভিডিওটি আপনারা দেখলে অনেক কিছুই জানতে পারবেন, যারা বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ি করলে আসলে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা দরকার সেই দিকে আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ 2020 সাল এর শেষ দিকে, ডিসেম্বরের 12 তারিখে। তো আজকে আমার ছাদের ঢালাই দেওয়া হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন যে আমার যারা মিস্ত্রি আছে এবং যে ছাদ ঢালাইয়ের যে শ্রমিকরা আছে, তারা মিক্সার মেশিনের মাধ্যমে মশলা মিক্স করে এনে ছাদে দিচ্ছে, আর মিস্ত্রিরা ভালো করে এগুলা ব্রাইভেট করে করে আপনার ছাদের ঢালাই দিচ্ছে আর কি। তো আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো আপনাদেরকে, যে ছাদের রড বাইন্ডিং এবং হচ্ছে আপনার কোন কোন জিনিসগুলো খেয়াল রাখলে এবং ইলেকট্রিক কাজগুলো কোন কোন জিনিসগুলো খেয়াল রাখলে আপনার বিল্ডিংটা খুব টেকসই এবং খুব সুন্দরভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি একটি সামনে ফোর্স করা হয়েছে, যে ফোর্সের ডিজাইনটি, এটি হচ্ছে নিচতলার একতলার ছাদ এবং এটা হচ্ছে ফোর্সের ছাদ এবং এটা হচ্ছে একতলা, আর এটা হচ্ছে সিঁড়ি। কোটা থেকে সিঁড়ির চুক্তি থেকে এইখানে এই ডিজাইনে যাওয়া যাবে, এই বারান্দাতে বসে আড্ডা সাড্ডা দেওয়া যাবে। এবং হচ্ছে এইদিকে হচ্ছে আরেকটি বারান্দা, আর এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের উত্তর সাইড, আর এটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার। তো ভিউয়ার্স, আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিব আজকে, সেগুলো হচ্ছে আপনারা কীভাবে আসলে ছাদ ঢালার আগে খেয়াল করবেন রড বাইন্ডিং ঠিক আছে কিনা, এবং হচ্ছে ইলেকট্রিক পাইপগুলো ঠিক জায়গায় আছে কিনা বা টানাটানি হয়েছে কিনা, বা খুব খেয়াল করতে হবে আপনাকে খুব সুন্দরভাবে এগুলো কাজগুলো অ্যাকুরেট আছে কিনা। তো আমি কোনো প্রফেশনাল ইঞ্জিনিয়ার না, আমি প্রফেশনাল কোনো কন্ট্রাক্টর না, আমি এই বাড়ির মালিক, আমি নিজেই কাজটি পরিচালনা করছি এবং আমি এটা দেখাশোনা করি, মাঝে মধ্যে ইঞ্জিনিয়ার নিয়ে আসি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢালাইয়ের কাজ চলতেছে। তো আমি আপনাদেরকে তার ফাঁকে কিছু জিনিস দেখাচ্ছি, যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন ভিউয়ার্স, এটা হচ্ছে একটি রুম, হ্যাঁ, এই রুমের যে রড সেটিংগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, আপনারা যদি প্ল্যান দেখেন, আপনারা প্ল্যানগুলো দেখবেন যে এখানে যে আপনার কারেন্ট শিপ বা এক্সট্রা ড্রপগুলো দেওয়া হয়েছে, এই যে এদিকে এই রড এগুলো আপনারা মিলিয়ে নেবেন এবং এটার যে গ্যাপ, সেই গ্যাপগুলো মিলিয়ে নেবেন। আর এই রুমটার জন্য যে ইলেকট্রিক লাইন টানা হয়েছে সেগুলা হচ্ছে আমরা এই যে সার্কুলার বক্স থেকে চারদিকে চারটে লাইন গিয়েছে এবং ওইখান থেকে আরেকটি লাইন গিয়েছে মেন বোর্ডে এবং এদিক থেকে গিয়েছে এক পাশে এবং এখানে লাইন টানা হয়েছে এবং এদিকে লাইন টানা হয়েছে বারান্দার দিকে, এখানে গিয়ে আপনার দেয়ালের দিকে, দেয়ালে বের হবে, দেয়ালে বের হবে এখানে, এই যে এখানে আপনার এগুলো দেয়ালে বের হবে। তারপর হচ্ছে এখান থেকে লাইন টানা হয়েছে, আমার এই বারান্দার কর্নারে আমি চারটি লাইট দিয়েছি, দুটি হচ্ছে কালার লাইট আর একটি হচ্ছে আপনার মাঝখানের লাইট। তো এই লাইটটি হচ্ছে আপনার সাইডের এবং হচ্ছে এটাও সাইডের, এটা হচ্ছে সেন্টারের, এই রাউন্ড শেপটাতে এখানে থাকবে ডিজাইন। এবং হচ্ছে এখানে একটি লাইট দেখতে পাচ্ছি, যে এখানে একটি লাইট আছে এখানে দেখতে পাচ্ছেন, যে এখানে একটি লাইট আছে, লাইন করা আছে। তারপরে আপনার এই যে এই বিল্ডিংয়ের সামনের দিকে কোনো লাইট আপনার দিয়েছি এখানে, এই যে সামনের দিকে এখানে আউটডোরে থাকবে লাইট থাকবে। আর এখানে দেখেন, আপনারা দেখাচ্ছি আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার এই যে ফোর্সের মধ্যে আমরা চার কর্নারে চারটি লাইট বসিয়েছি ইলেকট্রিক লাইন এবং মাঝখানে একটি কন্টিনিউ যে লাইটটি ধরবে মাঝখানে এই ফোর্সে, এবং হচ্ছে ওই সেন্টার দেখতে পাচ্ছেন আউটডোরের জন্য একটি লাইট দেওয়া হয়েছে। তো এইভাবে বন্ধুরা, এই বিল্ডিংয়ের ডিজাইনের মধ্যে আমরা ইলেকট্রিক লাইনগুলো দিয়েছি এবং আপনারা খুবই খেয়াল করবেন এই যে এই ডিজাইনের মধ্যে কর্বেলের ডিজাইন যেটা হচ্ছে, এই ডিজাইনগুলো ফোম দিয়ে করা হয়, খুব ফিনিশিং হয়েছে কিনা এগুলো করবে খেয়াল রাখবেন, খুব দক্ষ মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করাতে হবে আপনাকে।
এবং আপনার যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আপনার বিমের যে রড, এই রডগুলো আসলে চতুর্দিকে কাভারিং ঠিক আছে কিনা, হ্যাঁ এটা মাছ বরাবর আছে কিনা জিনিসগুলো খেয়াল করতে হবে ভিউয়ার্স, এই যে এইগুলা। তারপরে হচ্ছে আপনার এই যে এখানে যে হচ্ছে আমার শার্টটা ঢালাই দেওয়া হচ্ছে 5.5 ইঞ্চি, হচ্ছে এখানে যে কাট কাট এটা হচ্ছে 5 ইঞ্চি, তার উপরে থাকবে 1/2 ইঞ্চি এরকম এরকম, এটা হচ্ছে 5 ইঞ্চি, এখান থেকে রাড একটু উপরে থাকতে হবে, কাভারিংটা ভালো আসবে, এগুলো খেয়াল রাখবেন সবগুলো কাট এইভাবে কাভারিংটা ঠিক আছে কিনা এই লেভেল থেকে দিতে হবে। তো ভিউয়ার্স, তো আপনারা এইভাবে কাজ করানোর সময় আবার সাথে একজন ইলেকট্রিক মিস্ত্রি রাখবেন, যেটা হচ্ছে আমার ইলেকট্রিশিয়ান এখানে আছে, সে খেয়াল রাখতেছে কোন পাইপটা ফেটে যাচ্ছে বা কোনটা কিভাবে। এবং আপনাদের ফ্যান যেখানে ঝুলাবেন, ফ্যান ঝুলানোর সময় কিছু ফ্যান সার্কুলার বক্স পাওয়া যায়, তো ওইটা হচ্ছে ছাদ ছাদের ভিতরে দিলে হয় কি, আপনার ছাদের অনেক জায়গা খালি করে রাখে, ঢালাই দেওয়া হয় না, তো ছাদের এই জায়গাটা পাতলা হয়ে যায়, তো আপনারা নিজের হাতে মিস্ত্রি দিয়ে এগুলো তৈরি করবেন, তৈরি করার পরে এইভাবে রেখে দিবেন, তারপরে এটা আস্তরের সময় নিচে প্লাস্টার সেন্টারিং খোলার সময় এই লাইনটা বের করবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে এই ভিডিওগুলো আমার এই ঢালাই কাজটা চলতেছে, আমি আপনাদেরকে আমার ঢালাইয়ের যে মিক্সারের কাজগুলো চলতেছে এগুলো আমি আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। এই হচ্ছে আমার সিঁড়ি, সিঁড়ি এখান থেকে মূলত এই সিঁড়ি দিয়ে গিয়ে আপনার হচ্ছে সামনে ডিজাইন দিতে হবে। তারপরে দেখেন আমার এখানে যে বারান্দা, এই বারান্দায় আমি এখানে একটা সার্কুলার বক্স দিয়েছি, মাঝখানে সেন্টারে একটা দিয়েছি এবং ওই কর্নারে একটা দিয়েছি, এবং হচ্ছে আমার আউটডোরে একটি লাইন রাখার জন্য দিয়েছি যেটা বাহিরের দিকে লাইন থাকবে, আর এখানে তিনটি থাকবে বারান্দার ভিতরের দিকে লাইন, আর এখানে হচ্ছে ওয়ালের দিকে এটা বেন করে দেওয়া হয়েছে। তো খুব খেয়াল করবেন আপনারা যখন সার্কুলার বক্স দিবেন তখন এখানে সার্কুলার বক্সের মধ্যে কোনো ধরনের বালি আছে কি না এগুলো খেয়াল করতে হবে, পলিথিনের বালি দেওয়া হয়েছে কি না, যদি না দেন তাহলে এই যে এখানে বালি দেওয়া হয়েছে এটাতে দেওয়া হয় না, এটা দেওয়া হয়েছে, তো এই বালিগুলা দিলে হচ্ছে পরে আস্তরে প্লাস্টারের আগে আপনি খুঁজে পাবেন। তো এই হচ্ছে এই যে এখানে দেওয়া হয়েছে সার্কুলার বক্সে, আমরা পলিথিনের ভিতরে বালি ঢুকিয়ে দিয়েছি। তো এখানে সার ডালাই, এদিকে হচ্ছে দুইটি বারান্দা, হ্যাঁ এখানে দুইটি বারান্দা সার ডালাই দেওয়া হচ্ছে, তারপরে এখানে দেওয়া হচ্ছে। সার ঢালাই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা খুব খেয়াল করবে, এবং সার ঢালাই দেওয়ার আগে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে এসে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করবেন। এই যে আমার নিচে সব মিক্সার মেশিন দিয়ে সব মিক্সার করা হচ্ছে, আমি বালি এবং হচ্ছে ইটের খোয়া সবগুলো কাছাকাছি রেখেছি, এবং এখানে মেশিন, দেখতে পারতেছেন এখানে মিক্সার করা হচ্ছে মশলা, এখানে ইটের কুয়া অনেক দেখতে পারতেছেন, তবে এগুলো সবগুলা হচ্ছে আপনার আমার দোতলার ছাদ পর্যন্ত হবে, এটা দোতলা পর্যন্ত কমপ্লিট হবে, এই জন্য আমি একসাথে সবগুলা ভাঙিয়েছি। শাটারিংটা একটু ঠিক করছে, আপনারা যখন ছাদ ঢালাই করবে তখন নিচের দিকে খেয়াল করতে হবে, নিচে দুজন থাকতে হবে, সবগুলো বাঁশ ঠিক আছে কিনা, শাটারিং এ কোনো দিকে এদিক সেদিক হচ্ছে কিনা, লেভেলিং ঠিক আছে কিনা এগুলো খেয়াল করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আর বড় করছি না, আপনারা দেখতেই তো পাচ্ছেন, আমি পরবর্তীতে আমার দ্বিতীয় তলার ছাদ দেওয়ার সময় আবার সবাইকে আমি সুন্দরভাবে ভিডিও করে সব দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।